কলমাকান্দার চাঁদপুরের কবরস্থান ও শ্মশানঘাটের বেহাল অবস্থা। নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া, তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক নিউজ। কলমাকান্দা সদর ইউনিয়নের বৃহত্তর গ্রাম চাঁদপুর। চাঁদপুরে একই জায়গায় অবস্থিত কবরস্থান ও শ্মশানঘাট। বহু বছর ধরে স্থানীয় অধিবাসীরা কিন্তু নিজ নিজ ধর্মমতে সম্প্রীতি বজায় রেখে মৃত ব্যক্তিদের দাফন ও শেষকৃত্য অনুষ্ঠান করে আসছেন, কিন্তু সরেজমিনে পরিদর্শনে দেখা যায় উভয় সম্প্রদায়ের জাগতিক জীবনের শেষ ঠিকানা বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। কবরস্থানের জন্য নির্ধারিত জায়গায় আয়তনে ছোট, বর্ষাকালে অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, সরকার প্রদত্ত সৌর বাতিটি বিকল হয়ে পড়েছে। অন্যদিকে হিন্দুদের জন্য মৃতদেহ পুরানো জায়গাটির স্থানে দেখা দিয়েছে ফাটল। সরু পথ দিয়ে মরদেহ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। শ্মশানের জন্য যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। সৌর বাতিটিও বেশিক্ষণ জ্বলে না, রাতে দাহ করতে বিড়ম্বনায় পড়তে হয়। এমত অবস্থায় উভয় ধর্মের সংরক্ষিত জায়গাটুকু কর্তৃপক্ষের নজর দেওয়ার আশু প্রয়োজন। কাবাসীর পক্ষ থেকে আমাদের একটা আবেদন হচ্ছে যে এখানে আমাদের মাটি কাটার প্রয়োজন, এই জায়গাটা অনেকটা উঁচু করার প্রয়োজন, এবং এই গুরুস্থানের যে চারপাশ এখানে একটা বাউন্ডারির প্রয়োজন। বাউন্ডারি দিলে হয়তো অনেকটা ভালো হবে, মাটিটা সরে যাবে না, বর্ষাকালে এটা তো এই পানিতে ভরে যায়। তো দেখা যাচ্ছে এখন যে মাটিটুকু আছে কাটা, তার প্রায় একদম ডুবুডুবু অবস্থা হয়ে যায়। তো এটা আরও অনেকটা উঁচু করার দরকার এবং একটা বাউন্ডারির প্রয়োজন। তো এটাই আমাদের দাবি। তোহুরা পিঙ্কি, ডিএমএফ টেলিভিশন।